বাংলাদেশের রাজনীতির আকাশও মনন ভাই অনুষ্ঠিত হয়ে গেল উপস্থিতি শূন্যতায় ছিল যে নির্বাচন কমিশনার যিনি প্রধান যিনি বাংলাদেশের এই গরিবের 200 কোটি টাকা খরচ করে 7 তারিখে একটি নির্বাচন মঞ্চস্থ করেছিলেন তিনি ছিলেন সেই নির্বাচনের প্রধান দুঃখের বিষয় আপনাদের মতো যারা রাস্তায় খেটে সংবাদ সংগ্রহ করেন নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেন আপনাদের মাধ্যমে আমি দেখতে পেয়েছি জাতি দেখতে পেয়েছে বিশ্ববাসী দেখতে পেয়েছে এত বড় লজ্জাস্য ব্যাপার উনি ঘুম থেকে উঠে বলেন নির্বাচনে আকাশে ভাগ ভোট 3টার সময় পড়ে গেছে প্রিয় ভাইয়েরা এমন আগে দেশের জন্য কি যুদ্ধ করেছিল এমন একটি দেশের জন্য যুদ্ধ করে যে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান একটা নির্বাচনের দিন ঘুমিয়ে পড়ে সেই নির্বাচন কমিশনের 1 ঘন্টা 4টার সময় বলে বাংলাদেশে 41 ভাগ ভোট করেছে প্রিয় ভাইরা অনুষ্ঠান ক্ষুদ্র কিন্তু বিষয় অনেক বড় আমরা উপস্থিতি কম হতে পারি ইব্রাহিমের নেতৃত্বে আন্দোলনে অনেকে বলেন আপনারা সফল হতে পারেন নাই আমি দৃঢ় কণ্ঠে এই জাতির বিবেকের সামনে দাঁড়িয়ে বিশেষ করে সাংবাদিকরা তা গণিত সামনে দাঁড়িয়ে বলতে চাই আমি আমার দল বাংলাদেশের গণতন্ত্রকে মানুষ সফল হয়েছে মানুষের জাতীয়তাবাদী শক্তি বিপ্লব গ্রহণ করেছে মানুষ আমাদের কথা শুনেছে যেই দল ক্ষমতা আসে 14 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করেছিলেন 2018 সালে যিনি দিনের ভোটে রাতে করে 5টি বছর জাতীয়তাবাদী শক্তির মানুষকে বেলে দিয়ে খুন করে খুন করে নির্যাতন করে আমাদের আন্দোলনকে থামাতে পারে নাই হরতাল আমরা করেছি অবরোধ আমরা করেছি কিন্তু গাড়িতে আগুন দিয়েছে তারা রেল লাইন উপরে ফেলেছে তারা তারাই আজকে না সৌদার কাজ করে বিএনপির ঘরে চাপিয়ে দিয়ে 7 তারিখে যে নির্বাচনটি করেছিল এদেশের জনগণ গ্রহণ করে নাই গ্রহণ করে নাই গ্রহণ করে নাই তার প্রমাণ ইলেকট্রনিক মিডিয়া তার প্রমাণ প্রিন্ট মিডিয়া অনলাইন আপনাদেরকে আমার প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আপনারা বাংলাদেশে এই 7 তারিখে ভোটবিহীন নির্বাচনে নাবালক শিশুদের দ্বারা ভোটে যে চিত্র সেই চিত্র বাংলাদেশ সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে লজ্জিত করেছে আওয়ামী লীগ আপনারা লজ্জা করলে কারণ আপনাদের লজ্জা বলতে কিছু নাই 75 সালে আপনারা ক্ষমতা চালান বিদায় দিয়েছিলেন বলছেন 1 বছর পর ক্ষমতা আসবে আপনাদের হাতেই বাংলাদেশের গণতন্ত্র কবা হয়েছে আপনাদের হাতেই বাংলাদেশের সাংবাদিকরা ফেরি করে বেরিয়েছিল সকল পত্রিকা আপনারা বন্ধ করে দিয়েছিলেন আজকে প্রিয় ভাইরা আপনারা আবার বলেন আপনারা গণতন্ত্রের লোক আপনারা বলেন আপনারা স্বাধীনতার পক্ষের লোক আমি একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে বলতে চাই কখনো স্বীকার করি না যদি স্বাধীনতার পক্ষে লোক হয়ে থাকেন তাহলে বাংলাদেশে এই করুণ অবস্থা কেন কেন মৃত ব্যক্তি ভোট দিতে হয় কেন রাতে ভোট হয় কেন 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয় কেউ আপনারা সফল হয়েছেন জনগণ সফল হয়েছে ক্ষমতায় পৃথিবীর ইতিহাসে লেখা আছে স্বৈরাচারেরা
চিরদিন টিকে থাকে না। সাময়িক কষ্ট হবে গণতান্ত্রিক আন্দোলনের শক্তি। আমি দৃঢ়প্রত্যয় ঘোষণা করতে চাই, আমি বলতে চাই এই সরকার ক্ষমতায় কোনোদিনও থাকতে পারবে না। কারণ যারা গণতন্ত্র বিশ্বাস করে না, যারা সাংবাদিকের স্বাধীনতার লেখা বিশ্বাস করে না, তাদেরকে জনগণ কোনোদিনও বিশ্বাস করতে পারে না। কেউ ভাইরা, তাই আমার নেত্রী যিনি একই সময় একই বারে পাঁচবার পাঁচটি আসন থেকে নির্বাচিত হন, যিনি স্বাধীনতার পোশাকের স্ত্রী, যিনি সাবেক সেনাবাহিনী প্রধানের স্ত্রী, যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারের সাথে সাথে এক মিনিটের জন্য হলো আপোষ করেন নাই, সেই নেত্রী আজ কারাগারে। কি করে আত্ম স্বাধীনতার সপক্ষে লোকে তাকে, যেই লোকটি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলো তার স্ত্রী কি করে আজকে কারাগারে থাকে, এই প্রশ্নের উত্তর আপনি কোনোদিনও দিতে পারবেন না। কেউ ভাইরা, আগামীকাল শুক্রবার আমার এই মহান নেতার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আজকে আমরা বলতে চাই মামলা হামলা জেল চুরো অত্যাচার করে আপনারাই লজ্জিত হবে, আমরা লজ্জিত হবে না। যে সংবিধানের কথা বলে সেই সংবিধানকে টুকরো টুকরো করেছেন আপনারা, তত্ত্বাবধায়কের জন্য 174 দিন হরতাল করেছেন, সেই তত্ত্বাবধায়ককে জবাই করেছেন আপনারা। আপনারা আজকে জবাই করার পরে আবার 7 তারিখের নির্বাচনে আপনারা এই সংবিধানকে আরেকবার জবাই করলেন। বাংলাদেশে এখন এমপি 600 জন, 29 স্থানের পর্যন্ত সংসদ, সেই সংসদের সদস্য এখন বহাল, কি করে কোন আইনে কোন সংবিধানে লেখা আছে এরা শপথ করতে পারবে? তাই আপনারে সংবিধান আপনি মানেন না, সংবিধানের কথা বলে বাংলাদেশের মানুষকে আর অপমান করেন না, দয়া করে সংবিধান মতো চলেন, পদত্যাগ করেন, গণতন্ত্র ফিরিয়ে দেন। আমার ভোট আমি দেব এই অধিকার প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করে যাচ্ছি। শহীদ ছিলেন জিয়াউর রহমানের জন্মদিনের একদিন আগে পবিত্র জায়গা থেকে, জীবন মরণ একদিন, জন্মেছি একদিন, মৃত্যু একদিন, গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য লড়াই করে যাব, লড়াই করবো গণতন্ত্র পরাজিত।